ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ। নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র, এখানে আমরা জানব নার্সিং ইনস্টিটিউট জিনাইদা এর ঠিকানা, কী কী কোর্স রয়েছে, কোন কোর্সে কত টাকা কোর্স ফি, ভর্তি হওয়ার যোগ্যতা, আচরণ সংখ্যা সহ ভর্তি সব কিছুর তথ্য। নার্সিং ইনস্টিটিউট জিনাইদা এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান। জিনাইদা নার্সিং ইনস্টিটিউট বা নার্সিং ইনস্টিটিউট জিনাইদা এর ঠিকানা, জিনাইদা জেলার সদরের প্রাণকেন্দ্রে নার্সিং ইনস্টিটিউট জিনাইদা অবস্থিত। অর্থাৎ জিনাইদা জেলার সদরে সরকারি সদর হসপিটালের সাথেই জিনাইদা নার্সিং ইনস্টিটিউট অবস্থিত। আপনি যে অবস্থানে থাকেন না কেন, গুগল ম্যাপে নার্সিং ইনস্টিটিউট জিনাইদা বা জিনাইদা নার্সিং ইনস্টিটিউট লিখে সার্চ দিলেই রুট ম্যাপের বিস্তারিত তথ্য দেখতে পাবেন। জিনাইদা নার্সিং ইনস্টিটিউটে কী কী কোর্স রয়েছে, এখানে দুই ধরনের কোর্স রয়েছে, ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, দুই ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, দুইটি তিন বছর মেয়াদী কোর্স। ডিপ্লোমা ইন নার্সিং কোর্সে আসনগুলো রয়েছে 50টি, যেখানে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে। ছেলেদের 10% সিট অর্থাৎ 5টি, মেয়েদের 90% অর্থাৎ 45টি সিট। ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে 25টি সিট রয়েছে, যেখানে শুধুমাত্র মেয়েরাই ভর্তি হতে পারবে। বিএসসি নার্সিং কোর্সে এখানে কোনো আসনগুলো বা সিট নেই, অর্থাৎ ডিপ্লোমা নার্সিংয়ে 50টি, মিডওয়াইফারিতে 25টি সিট রয়েছে। জিনাইদা নার্সিং ইনস্টিটিউটে পড়ালেখার খরচ, এটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান হয়, এখানে টিউশন ফি সম্পূর্ণ ফ্রি এবং হোস্টেলে থাকা সম্পূর্ণ ফ্রি। ভর্তির সময় ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমা মিডওয়াইফারিতে ভর্তি ফি প্রায় 7-10 হাজার টাকা ভর্তি ফি লাগবে। তাছাড়া হোস্টেলে থাকা ফ্রি, প্রতি মাসে খাবার খরচ প্রায় 2000 টাকার মতন খরচ হবে। তবে সরকারি প্রতিষ্ঠান হওয়ায় সরকারিভাবে এ প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে যে টাকা দেওয়া হবে সেই টাকা দিয়ে বৃত্তি বা ভাতা দেওয়া হয়, সে টাকা দিয়ে খাবার খরচ হয়ে যাবে, এমনকি মাস শেষে কিছু টাকা থাকতে পারে। তাছাড়া পোশাক, খাতা কলম, বই, প্রত্যেক বছরের পরীক্ষার ফি, রেজিস্ট্রেশন ফি, ফর্ম ফিল আপ ইত্যাদি বাবদ সব মিলিয়ে 3 বছরে ভর্তিসহ থাকা খাওয়া সব মিলিয়ে সর্বোচ্চ 20-30 হাজার টাকা খরচ হবে 3 বছরে। জিনাইদা নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হওয়ার যোগ্যতা, এখানে বিএসসি নার্সিং কোর্স নেই, শুধুমাত্র ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমা মিডওয়াইফারি কোর্স রয়েছে। এইচএসসি বা ইন্টার বা তার সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই এখানে আবেদন করা যাবে। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হওয়ার পাশাপাশি নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়, তখন নার্সিংয়ে আবেদন করতে হবে। ডিপ্লোমা নার্সিং আবেদন করতে পারবে ছেলেমেয়ে যে কেউ আবেদন করতে পারবে, যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে। এসএসসি ও এসএসসি মাদ্রাসা কারিগরি বা উন্মুক্ত বা জেনারেল যে কোনো বোর্ড থেকে আবেদন করা যাবে। এসএসসিতে কমপক্ষে 2.5 থাকতে হবে, এসএসসিতে কমপক্ষে 2.5 থাকতে হবে, এসএসসি ও এসএসসি মিলে কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে। ডিপ্লোমা মিডওয়াইফারিতে সেম, তবে এখানে মেয়ে ছেলেরা আবেদন করতে পারবে না, শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে, 6 পয়েন্ট লাগবে, এসএসসি এসএসসি মিলে যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে। তারপর ভর্তি পরীক্ষা দিতে হবে, যেখানে ভর্তি পরীক্ষা বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান থেকে 100টি এমসিকিউ আকারে প্রশ্ন থাকবে, সময় থাকবে 1 ঘন্টা, যেখানে কোনো নেগেটিভ মার্ক নেই। ভর্তি পরীক্ষার পাস মার্ক ন্যূনতম 40 পেলেই পাস, 40-এর কম পেলে কোনোভাবে ভর্তি হওয়া যাবে না, এমনকি বেসরকারিতে ভর্তি হওয়া যাবে না। এখানে ভর্তি হতে চাইলে 100 মার্কের পাশাপাশি এসএসসি জিপিএতে 20 মার্ক, এসএসসি জিপিএতে 30 মার্ক থাকবে। আপনার এসএসসি পয়েন্টকে 4 দিয়ে গুণ, এসএসসি পয়েন্টকে 6 দিয়ে গুণ করলে আপনার জিপিএ মার্ক বুঝতে পারবেন। জিপিএ মার্ক 50 সহ ভর্তি পরীক্ষা 100, টোটাল 150 মার্ক মধ্যে যাদের সিট অনুযায়ী যাদের স্কোর বেশি থাকবে তারাই সরকারিতে চান্স পাবে। নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন। নার্সিং বিষয়ে প্রতিনিয়ত আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ। নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র।